দর্শক, রাজধানীতে করোনা পরিস্থিতিতে বাড়ি ফেরা নিয়ে পর্যবেক্ষণে আছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। পল্টন মোড় থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত। সাইদুল, কি অবস্থা? নগরের মানুষ ঢাকা ছাড়ছেন কেমন? হ্যাঁ পলি, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরেছি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা এখন অবস্থান করছি রাজধানীর এই পল্টন মোড়ে। আপনি জানেন যে রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা হচ্ছে এই পল্টন মোড়টি। এই করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর দেশে যখন সাধারণ ছুটি চলছে, সেই সাধারণ ছুটির মধ্যে আপনি যদি আবার পিছনে লক্ষ্য করবেন যে আজকে সাধারণ ছুটি এবং আজকে সাপ্তাহিক শনিবার ছুটির দিন, আর একদিন বা দুই দিন পরে হয়তো ঈদ হবে। তারপরেও রাজধানীতে কিন্তু প্রচুর মানুষ আমরা দেখেছি, প্রচুর যানবাহন আমরা দেখেছি। গতকালকে জানেন যে দেশে সর্বোচ্চ প্রায় আক্রান্তের হার হয়েছিল এবং সর্বোচ্চ মৃত্যুর হার আমরা দেখেছি। কিন্তু মানুষের মধ্যে যে সচেতনতা কার্যক্রম, অর্থাৎ করোনা পরিস্থিতিতে মানুষ যে সচেতন হবে, সেই সচেতনতা কার্যক্রম কিন্তু সব জায়গায় যাওয়া দেখা যায় না। অর্থাৎ যদি বাজারগুলোতে যাই, বাজারগুলোতে আপনি দেখবেন যে মানুষ সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো ধরনের কোনো বালাই আমরা দেখতে পাইনি। এছাড়া নিউ মার্কেট সহ যে সমস্ত ফুটপাথের মার্কেট রয়েছে, সেই ফুটপাথের মার্কেটগুলো কিন্তু গুলোতে কিন্তু আমরা শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বের ন্যূনতম বিধিবিধান আমরা দেখতে পাইনি। বিশেষ করে বাজারগুলোর কথা যদি বলি, বাজারগুলো আসলে একবারে একাকার হয়ে যায়। বাজারগুলোতে কোনো ধরনের কোনো শারীরিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা নাই। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা যদি বলি, সেখানে এত ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপস্থিতিও নাই। ঢাকা থেকে ব্যক্তিগত যানবাহনে করে যখন দেশের ঢাকার বাইরে মানুষ যখন যাচ্ছে, তখন কিন্তু শারীরিক বা সামাজিক দূরত্ব আমরা মেনটেন করতে দেখছি না। ঢাকার যে প্রবেশ দ্বার, বাইরের যে দ্বারগুলো আছে, সেই দ্বারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে ব্যক্তিগত যানবাহনে, তবে ভাড়া করা যানবাহনও যাচ্ছে, তবে শারীরিক দূরত্বের বিষয়টি তারা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করছে তা কিন্তু আমরা দেখতে পাইনি। ঢাকা শহরের সার্বিক পরিস্থিতি, প্রচুর পরিমাণে যানবাহন আছে, প্রচুর পরিমাণে মানুষ আছে, সামাজিক বা শারীরিক দূরত্ব বিশেষ জায়গায় হয়তো মানা হচ্ছে, অনেক জায়গায় মানা হচ্ছে না। এই ছিল রাজধানীর সর্বশেষ পরিস্থিতি, পলি।